এই হলো ডেডলাইন কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি সোমা, আপনারা দেখছেন বাংলার মুখ। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। লোকসভা ভোট থেকে শিক্ষা, আসন্ন বিধানসভা উপনির্বাচনে পুরনো কর্মীদের ওপরে ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গুরুত্ব দিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, খড়গপুর কেন্দ্রে প্লাস্টিক ফাইট তৃণমূলে। সারা বছর থাকেন মানুষের পাশে, উৎসবের মৌসুমে কিভাবে হবে ব্যতিক্রম? সপরিবারে ছটঘাটে পৌঁছলেন জিতেন্দ্র তেওয়ারি, অংশ নিলেন পুজোয়, খুদে দেখলেন পূর্ণার্থীদের সুবিধা অসুবিধা, কাছের মানুষকে পাশে পেয়ে আপ্লুত খনি শিল্পাঞ্চলে ছট প্রতিরা। আমরা যখন উৎসবে ব্যস্ত তখনও প্রয়োজন পড়ে রক্তের, সেই রক্তের যোগান দিতেই এখন প্রশাসনিক উদ্যোগে নিয়মিত হয়ে চলেছে রক্তদান শিবিরের আয়োজন। মুখ্যমন্ত্রীর স্বপ্ন, রাজ্যের প্রতিটি হাসপাতালে ব্লাড ব্যাংকে কোনো রক্ত সংকট তৈরি হবে না। মমতার স্বপ্ন পূরণে কাজ করছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। চলে আসবো বিস্তারিত খবরে। রাজ্যে আসন্ন বিধানসভা উপনির্বাচনে পুরনো ও স্থানীয় নেতাদের উপরই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী। খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। করিমপুর ও কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী যথাক্রমে বিমলেন্দ্র সিংহ এবং তপন দেব সিংহ। গত বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্রে জিতেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা ভোটে মেদিনীপুর থেকে জয়লাভ করে সাংসদ হওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। এই খড়গপুরেই সম্মানের লড়াই তৃণমূলের। বিজেপিকে মাত দিতে পারলে মিলবে রাজনৈতিক ডিভিডেন্ড, এমনকি বিরোধী শিবিরকেও ধাক্কা দেওয়া যাবে, এমন কেন্দ্রের জন্য তৃণমূল ভরসা রেখেছে পুরসভা চেয়ারম্যান প্রদীপ সরকারের ওপর। স্থানীয় নেতৃত্ব তাকেই চেয়েছিলেন। পেশায় শিক্ষক বিমলেন্দ্রবাবু করিমপুরের প্রার্থী। 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন তিনি। দলের জন্মলগ্ন থেকেই দিদির বিশ্বস্ত সৈনিক। কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী তপন সিংহদেব, তিনি এখন পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আগে ছিলেন ব্লক সভাপতি। লোকসভা ভোটের ফল প্রকাশের পরই দলনেত্রীর নির্দেশ ছিল পুরনো কর্মীদের দলে ফেরাতে হবে, কারণ তারাই দলটা তৈরি করেছেন। সেই পুরনো নেতা কর্মীদের গুরুত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হলো তৃণমূল কংগ্রেসে। প্রসঙ্গত, আগামী 25 নভেম্বর ভোট খড়গপুর, কালিয়াগঞ্জ এবং করিমপুর বিধানসভা কেন্দ্রে, 27 নভেম্বর ফল প্রকাশ। মূলত সূর্যদেবের আরাধনায় ছটের মূল পুজো হয়ে গেল শনি ও রবিবার। পুজো অবশ্য শুরু হয়ে গিয়েছিল বৃহস্পতিবার থেকেই। প্রথম দিন কদ্দু উৎসব মিটেছে লাউ খাওয়ার পর্বের মধ্য দিয়ে। শুক্রবার খারনি উৎসবে বাড়িতে পুজোর পর বিলি হয়েছে মিষ্টি পায়েস, আর শনিবার মূল পুজো উপলক্ষে বিকেলে সুপা সাজিয়ে হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষজন সূর্য উপাসনার জন্য পুকুরঘাট পর্যন্ত শোভাযাত্রা করেন। পশ্চিম বর্ধমান জেলাবাসীকে ছট পুজোর শুভেচ্ছা জানাতে এবং সপরিবারে ছটে সামিল হতে ঝাঁঝরা এরিয়ায় ছট ঘাটে হাজির ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। ভিড়ে মিশে জনসংযোগ তো করলেনই, স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে আগাগোড়া পুণ্যার্থীদের সঙ্গে পুজোয় অংশও নিলেন। সারা বছর তিনি থাকেন মানুষের পাশে, প্রত্যেক বছর সামিল হন ছট পুজোয়। ছটের আগে থেকেই বিভিন্ন স্থানে ছটের ডালা, সামগ্রী, নতুন বস্ত্র, লাউ বিতরণ করেছেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি। তাই পুজোর দিনও তিনি থাকলেন মানুষের সাথে, মানুষের কাছে আশীর্বাদ চাইলেন, আবার ঈশ্বরের কাছেও প্রার্থনা করলেন। বাংলার মুখে সময় একটা বিরতির সঙ্গে থাকুন। জেলা মানে জেলার মানুষ, ভূ প্রকৃতি, জল বাতাস। জেলা মানে জেলার নদী, জল জঙ্গলের ইতিহাস। জেলা মানে শিক্ষা, স্বাস্থ্য, সবুজ বিপ্লবের রূপকথা। জেলা মানে বাংলা মায়ের স্নেহের আঁচল, হাঁটি হাঁটি পা পা। জেলা মানে উন্নয়ন, শিল্প স্বপ্নের তুরির টান। জেলা মানে ভাতের গল্প, জেলা মানে মানব গান। দেখুন শিশু জেলা পশ্চিম বর্ধমানের উত্তরণের সাতকাহন। বাংলার মুখ শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে।
বিরতির পর ফিরলাম বাংলার মুখ নিয়ে। কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎই আসানসোল দক্ষিণ কেন্দ্রের অধীন তিরাট এলাকার একটি আদিবাসী পল্লী পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক শশাঙ্ক শেট্টি। ওই পল্লীতে ঢুকেই সেখানকার মানুষদের সঙ্গে বেশ কিছুক্ষণ খোলামেলাভাবে কথা বলেন তিনি, যাকে বলে নিছক আড্ডা। জানতে চান তারা সরকারি সমস্ত ধরনের প্রকল্পের সুবিধে পাচ্ছেন কিনা, পানীয় জল বিদ্যুৎ সহ অন্যান্য পরিকাঠামোগত সুযোগ সুবিধা মেলে কিনা তাও খোঁজ নেন। আদিবাসী ভাতা, বিধবা ভাতা কিংবা বার্ধক্য ভাতা তারা সঠিক সময় পাচ্ছেন কিনা সেসব জানার পাশাপাশি জেলা শাসক অন্যান্য বেশ কিছু প্রয়োজনীয় খবরাখবর নেন পল্লীবাসীর কাছে। দরিদ্র পল্লীবাসীদের জেলা শাসকের প্রতিশ্রুতি, স্বাস্থ্য সাথীর জন্য শীঘ্রই একটি ক্যাম্পের আয়োজন করা হবে, রেশন ও ভোটার কার্ডের নাম সংশোধন সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে প্রস্তুত রাখার পরামর্শ দেন তিনি। ওই এলাকায় একটি কমিউনিটি হল তৈরি ছাড়াও স্থানীয়দের সুবিধার্থে এখানে একটি শিশু শিক্ষা কেন্দ্র খোলার প্রতিশ্রুতি দেন জেলা শাসক। নাচের টিম, সেটা আমরা তো অনেক অসুবিধায় নাচ করি, মানে যখন খুব অসুবিধা হয় তো সেটা নিয়ে একটা ম্যারেজ হলের ব্যবস্থা করতে বলেছি। আর একটা অসুবিধা হচ্ছে আমাদের সামনে কিছু হেলথ সেন্টার নেই, তো সেটা নিয়ে বলেছি। তো আর অনেক কিছু বলেছি ব্যাপার নিয়ে, আর এসটি সার্টিফিকেট কিছু তিনি প্রমিস করে গিয়েছেন কি কিছুদিনের মধ্যে একটা ক্যাম্প বসাবেন, তো সেটার জন্য আমরা উৎসাহিত আছি যে আসবে কবে। আর একটা মিড ডে মিলের ব্যাপারে যে মেয়ে বাচ্চাদের জন্য একটা সেট করে দেবে, তো কিছু প্রমিস করে গিয়েছেন, আমরা আশা করছি যে তাড়াতাড়ি পুরো করবেন। আপনি এক এক করে টপিক জিজ্ঞেস করলেন, যেহেতু আদিবাসী এরিয়া বলে জিজ্ঞাসা করলেন, প্রথমে যে এসটি সার্টিফিকেট সবার আছে কি না, আর রেশন কার্ড আপনাদের আছে কি না, রেশন ডিলার ঠিকমতো রেশন দেয় কি না, সামনে মিড এসএসকে স্কুল, তারপরে আপনার আইসিডিএস সেন্টার চলে সেখানে খাবার ঠিকমতো দেয় কি না, ম্যাডামরা ঠিক মতো আসে কি না, ইলেকট্রিসিটির পজিশন কী আছে। উনি দেখলেন যে হ্যাঁ ট্রান্সফরমার রয়েছে অথচ ইলেকট্রিসিটি আসেনি, এবং উনি ওখানকার মানুষকে এসোরেন্স করলেন এবং বললেন যে একটা মিটার বসবে, সেই মিটারের আপনারা টাকা পয়সা দেবেন। তো এখানকার মানুষ সবাই সর্বসম্মতভাবে বললেন যে না, আমরা যে মিটারের চার্জ যেভাবে লাগবে সেটা আমরা দিতে রাজি আছি, আমাদেরকে স্টেট ইলেকট্রিসিটিটা প্রদান করা হোক। তাহলে আমরা করে দিচ্ছি, সম্প্রীতির আহ্বানে রক্তদানের বার্তা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুর মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত হলো দুটি রক্তদান শিবির, একটি দুর্গাপুরের এবিএলএ, অপরটি এমএএমসি টাউনশিপ থানা এলাকায়। নিউ টাউনশিপ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত শিবিরে দুই মহিলাসহ প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আসানসোল দুর্গাপুর কমিশনারেট অফ পুলিশের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই রক্তদান শিবিরটির। উপস্থিত ছিলেন দুর্গাপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্তি, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার শ্রী সন্দীপ কারা, দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে প্রমুখ। উৎসবের মরশুমে রক্তের চাহিদা পূরণে এবং পর্যাপ্ত যোগানের জন্যই এই ধরনের শিবিরের আয়োজন করা হয় প্রশাসনের তরফে। বাংলার মুখ এখনকার মতো এ পর্যন্তই, দেখতে থাকুন পরের অনুষ্ঠান। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।